নমস্কার, আমার এন্টারপ্রাইজের তরফ থেকে আপনাদের সবাইকে আরেকবার নমস্কার। আমরা আজ যে খড়গপুরে আমরা এই গাড়িটা ডেলিভারি করতে চলে আসলাম, স্যারের কাছ থেকে জেনে নেবো স্যার আমাদের কাছ থেকে কেন গাড়িটা নিয়েছেন বা এত দূরে কেন গাড়িটা নিয়েছেন। খড়গপুরে তো অন্য অন্য কাউন্টার আছে, ওই কাউন্টার ছেড়ে কেন কেশিয়াতে গিয়ে নিয়েছেন স্যার? কেন কেশিয়াতে নিয়েছেন? কেন কি, ওনার সাথে আমি কথা বলেছিলাম, কথা বলে আমার মনে হয়েছিল অনেক রিলায়েবল, ওনার সাথে কথা বলে ভালো লেগেছিল। আর আমার এই গাড়িটাই টার্গেট ছিল, তো সেক্ষেত্রে আমি দেখলাম যে আমাদের বাড়ির কাছেই আছে। প্রথমে আমি ভাবছিলাম কলকাতা থেকে নেবো, কিন্তু ওনার ইয়েতে ইউটিউবে ওনার খবর পেয়ে আমি ওনার সাথেই কন্ট্যাক্ট করি। পরবর্তীকালে ওনার খুব ভালো ব্যবহার পেয়ে এবং একটা ভবিষ্যতে যাতে সব কিছু ঠিকঠাক সার্ভিস পাই, ওনার কাছে অ্যাসুরেন্স পেয়ে আমি ওনার কাছে ওই জন্যই নিয়েছি। আর অন্য অন্য জায়গা থেকে কম হয়েছে না? হ্যাঁ, নো ডাউট। মানে আমার মানে কোনোভাবেই অন্যান্য আরও দূরে গেলে বেশি কম পড়তো এরকম না, ঠিকই আছে। উনি যথেষ্ট যতটা করার করেছেন। গাড়িটা পছন্দ হয়েছে? কতটা পছন্দ হয়েছে? ভালোই পছন্দ হয়েছে, ওই জন্যই তো নিয়েছি, ভালো পছন্দ হয়েছে। বাকিদেরকেও বলবেন তো গাড়িটা নেওয়ার জন্য? নিশ্চয়ই বা বাকিদেরকেও আমাদের কাছে যেতে বলবেন যে আমার এন্টারপ্রাইজে। আর ওখানে গিয়ে দেখেছেন যে সার্ভিসিং এর জায়গা কি আছে স্যার? এবং উনি অ্যাসুরেন্স দিয়েছেন যা অসুবিধা হবে বলবেন, আমরা দরকার পড়লে ঘরে গিয়ে সার্ভিস করে দেবো, আপনাকে আসতে হবে না। ওনার অনেক কথা হয়েছে এবং ওনার কথাতে আমি খুশি, পরবর্তী আশা করছি ওই রকমই সার্ভিস পাবো এবং সেইভাবেই নিয়েছি। আচ্ছা, গাড়িটা তো হোম ডেলিভারি করলাম, ওখানে এক্সট্রা কিছু চার্জ নেওয়া হয়? হোম ডেলিভারি উনি বলে দিয়েছিলেন, হোম ডেলিভারি করে দেবো, আপনারা নিয়েও যেতে পারেন না তো বাড়িতে দিয়ে। ওখানে গিয়ে কতগুলো গাড়ি দেখেছেন? ওখানে গিয়ে গাড়ি অনেকই দেখেছি, গুণিনি তাও তো 25-30টা তো হবেই, বেশি হবে। এবং রেজিস্ট্রেশন গাড়িও আছে ওখানে, রেজিস্ট্রেশন সমস্ত রকমের গাড়ি পাওয়া যায়। এবং আমাদের কাছ থেকে বাকিদেরকেও বলবেন যে আমাদেরও সাপোর্ট দেওয়া হবে, যত যত মানে যথেষ্ট যে সাপোর্টটা দেওয়া, প্রত্যেকটা সাপোর্টই আমরা দেবো। সেটা তো প্রথমেই ডেলিভারি দেখেই বোঝা যাচ্ছে, উনি বাড়িতে ডেলিভারি করে দিলেন এবং উনি বলেছেন, এবং আশা করছি উনি নিশ্চয়ই কথাগুলো রাখবেন। সেইটাই সব থেকে বড়, এটা গাড়ি 1000 টাকা বেশি কম বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে ফিউচারের সাপোর্টটা পাওয়া, সার্ভিসটা পাওয়া, সার্ভিসটা পাওয়া। মানে এই গাড়ি তো আর যাত্রার হাতে দেওয়া যাবে না, যেখান থেকে পেয়েছি সেখান থেকেই সুবিধা হবে, উনি সেটা পুরো অ্যাসুরেন্স। আমরা ওই জিনিসটা হচ্ছে সার্ভিসটাই মেনটেন করি, যে গাড়ি বিক্রি তো সবাই করতে পারছে, গাড়ি সবাই বিক্রি করে দিচ্ছে, কিন্তু সার্ভিসটা সবাই দিতে পারছে না। আর অন্যান্য জায়গা থেকে কিনলেও আমাদের কাছে এসেই সার্ভিস করছে, এই সার্ভিসটাই হচ্ছে আমরা দিচ্ছি। না না, আমরা স্যাটিসফাই, মানে ওনার সাথে কথা বলে গিয়ে দেখে, কালকে একদিনই গেছি, একদিনই ফাইনাল করে চলে এসেছে। আর আমাদের এখন পূজার অফার দেওয়া হচ্ছে, আপনারাও যদি নিতে চান আপনারাও ইমিডিয়েটলি চলে আসুন, আর সময় নেই, ইলেকট্রিক গাড়ির সময় চলে এসছে, আর বেশি সময় নেই। ধন্যবাদ।